प्रथमे एक बरगीत शुनक। বাদ্যযন্ত্র সুর সকলকে কিন্তু গীতর কথা মন কর। এবার এই বিহুটো শুনক। পেপা গগনা সকলো আছে কিন্তু বিহু গীতটোৰ কথা শুনক। জগতগুৰু শ্ৰীমন্ত শংকৰদেৱৰ কৃষ্টি সংস্কৃতিক বিজতৰীয়া কৰাৰ অধিকাৰ কোনে দিলে? খ্রিস্টান ধর্ম প্রচারৰ বাবে গুরুজনার সৃষ্টিৰে যে বিজতৰীয়া কৰাৰ অধিকাৰ কোনে দিলে? অসম আৰু অসমীয়াৰ স্বাভিমানত আঘাত হানিবলৈ সাহস কৰা কোন এই খলনায়ক? আহিছো বিৱৰণীলৈ। এগৰাকী খ্রিস্টান ধর্মৰ প্রচারক, এগৰাকী খ্রিস্টান ধর্মৰ প্রচারক, পেছাত এগৰাকী কবিৰাজ, নাম ৰঞ্জন চুতীয়া, ঘৰ ডিব্ৰুগড়ৰ মৰাণত। খ্রিস্টান ধর্ম প্রচারের নামত অসমীয়া সংস্কৃতিক বিজতরিয়া করবলে চেষ্টা করা এইগারী কবিরাজলে মন করক। আমার এই প্রতিবেদনের উদ্দেশ্য কোনো ধর্মাবলম্বী লোকক আঘাত করা নয়। আমার উদ্দেশ্য গুরুজনার অনবদ্য সৃষ্টিরাজি আর অসমীয়া সংস্কৃতিক কিয় ধর্ম প্রচারের নামত অন্য রূপত উপস্থাপন করা হল সেয়াকে যিকোনো লোকে যিকোনো ধর্ম গ্রহণ করব পারে। কিন্তু ধর্ম প্রচারের নামত জগৎগুরু শ্রীমন্ত শঙ্করদেবর অমর সৃষ্টিরাজিক অপমান করার অধিকার কোনে দিলে? সর্বত্র ধিক্কারর সম্মুখীন এতিয়া কবিরাজ রঞ্জন চুতীয়া। কবিরাজর চিকিৎসাত বহুতে আরোগ্য লাভ করেছে, কিন্তু কবিরাজর এই ভণ্ডামিক কিমান গ্রহণযোগ্য? অসমীয়া সমাজের উপর এই বিচার আমি এড়ি দিলু। নিউজ ডেস্ক রিপোর্ট, জিও নিউজ। গুরু মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর গুরুজনার অমৃতময় অবদান গীতম বাদ্যম নৃত্যম, এই সংগীতক তেখেতে খ্রিস্টগুরুজনাক অন্তর্ভুক্ত করে গীতমাত প্রচার করেছে। আমার থলুয়া গীতমাতর খ্রিস্টগুরুজনাক অন্তর্ভুক্ত করেছে, যুক্ত ইটু সিটুর পরিপন্থী, এই সমাজের বাবে নেতিবাচক, বৈষ্ণব সংস্কৃতি স্বাভিমানত আঘাত সানিছে বলে আন দশজনের আমিও ভাবিলে বাধ্য হয়েছো। সেয়ে আমি শ্রদ্ধেয় কবিরাজি সাধক রঞ্জন চুতীয়া ডাঙরিয়াক আহ্বান জানাম, আপনি অসম মূলকত জন্মগ্রহণ করা লোক হিসাবে নৈতিক দায়িত্ব স্বীকার করে গুরুজনার এই যমৃতময় অবদানক খ্রিস্ট গুরুজনাক আপনি আওতালে আনিছে আর যচার মাধ্যমের জড়িয়ে প্রচার করেছে গীতমাত, সেয়া আপনি বন্ধ করক। কারণ গুরুজনার সংস্কৃতিক বিরূপ রূপত অসমের রাইজে বা বৈষ্ণব রাইজে কেতিয়াও আশা নকরে, আর সেই ভুল আপনি নকরব। কারণ পৈতৃক সম্পত্তিক যদি কুটাঘাত করা হয় আর সেই কুটাঘাত করে সেই যে সেয়া যদি কারবাক অর্পণও করা হয়, কোনো ভগবন্তে বা কোনো গুরুয়ে গড দি ফাউদারে সেই সেবা গ্রহণ নকরে, আপনি সেই কথাটা সদায় মনত রাখব।